গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে ব্লগটা একদম সকাল সকাল শুরু করে দিয়েছি, এখন বাজে ওই 5:30 মতন। মানে এই ঠান্ডার সময় এত সকাল সকাল দিনটা শুরু হচ্ছে, তার রিজনটা একটু পরেই জানতে পেরে যাবে। চলো আগে রান্নাঘরে যাওয়া যাক। আমার প্রথম কাজ হলো রান্নাঘরে যাওয়া, রান্নাঘরটা পরিষ্কার করে নিজে ফ্রেশ হয়ে তারপরে রান্নাবান্না চাপানো। কিন্তু আজকে নিজে ফ্রেশ হওয়ার একটুও সময় নেই, আজকে রান্নাঘর পরিষ্কার করেই রান্নাবান্নার কাজে লেগে পড়তে হবে। আজকে তার জন্যই একদম তোড়জোড় শুরু হয়ে গেছে সকাল থেকেই। যে কাজ করতে আসবে সে আবার বেশিক্ষণ কাজ করতে পারবে না, মাঠে অনেক কাজ রয়েছে, যার জন্য তার কাজটা একটু আগিয়ে দেওয়ার জন্য থালা বাসনগুলো আমি গামলায় পুরে পুরো পরিষ্কার করে দিয়ে এসেছি, সে বাইরে মেজে দেবে। আর এইদিকে চাল টাল মা সব কিছু রেডি করে গেছে, ও তোমাদের বলে দিই আজকে মা বাড়িতে নেই, যার জন্য সমস্ত কিছু আমাকেই করতে হবে। আমার একটা বাজে রোগ কি জানো, চাল থেকে যতক্ষণ ওই যে ঘোলা ঘোলা জল বেরোয় না, ততক্ষণ পর্যন্ত আমি চাল ধুই। মানে যতক্ষণ না একদম কাজের মতন জল বেরোচ্ছে ততক্ষণ ধুয়ে যাই। সে 6-7 বারও যদি ধুতে হয় তো কোনো অসুবিধা নেই, এই শীত বলো গরম বলো, মানে আমি যখনই চাল ধুই আমি ওইভাবেই ধুই। তো চালটা একদম ফ্রেশ করে ধোয়া হয়ে গেছে, এইবার গ্যাস ট্যাস মুছে লেগে পড়বো কাজে। আমি চা খাওয়া ছেড়েই দিয়েছিলাম, কিন্তু এই যে যেই হালকা হালকা শীত পড়েছে না, এরপর থেকে আমি আবার চা খাওয়া ধরেছি। যাই হোক, এইদিকে আমি সবজি টবজি কেটে রেডি করে রেখেছি, আর এইদিকে মাছও ভিজিয়ে রেখেছি, একদম বরফ হয়ে গেছিলো। আজকে করবো ফুলকপি আলুর একটা তরকারি, এই একই তরকারি ছেলের জন্য করব, সেই জন্য একসাথেই সব কিছু কেটে টেটে রেডি করে নিয়েছি। যেদিনকে কাজ বেশি থাকে সেদিনকে হাতে সময় খুব কম থাকে, আজকে যে কীভাবে সময় চলে যাচ্ছে আমি বুঝতেই পারছি না। এইদিকে কিন্তু আমি একসাথে অনেকগুলো কাজ করছি, তা সত্ত্বেও আমি মানে কোনোটাই ঠিক করে উঠতে পারছি না। তোমাদের বললাম না আজকে মাঠের কাজও অনেক রয়েছে, যার জন্য বাড়ির কাজও করতে পারবে না। তো এই দেখো, আজকে একটু দরকার ছিল বাড়ির কাজ করে দেওয়ার, আজকেই করে দিতে পারবে না, তো এই একসাথেই সব কিছু করতে হচ্ছে। এদিকে মাছটাও দেখো প্রায় ভাজা হয়ে গেছে, তো এইগুলো নামিয়ে নেবো, নাহলে এইগুলো আবার পুড়ে যাবে। মানে সব দিকে নজর দিতে হচ্ছে। এই হালকা হালকা ঠান্ডায় না ফুলকপি আলু দিয়ে মাছ খেতে ভীষণ ভালো লাগে। সারা বছরই এখন ফুলকপি পাওয়া যায়, কিন্তু এই ঠান্ডার যে ফুলকপিটা না এটা খেতে বেশি ভালো লাগে। আর সারা বছর যেটা পাওয়া যায় সেটা তো মানে ছেনি হাতুড়ি দিয়ে ভাঙতে হবে, সেই রকম শক্ত হয়ে যায়। ফুলকপিগুলো আমার ভাজা হয়ে গেছে, তো ওটা নামিয়ে এইবার আমি আলু টালু ভেজে ঝোল চাপিয়ে দেবো। আর এইদিকে দেখো পাশে ভাতটাও ফোটা শুরু হয়ে গেছে। এটা হলো ছেলের স্কুলের কেটলি, টাইম মতন বাইরে না রাখলে আবার নিয়ে যাবে না, পরে গিয়ে ডিম পাবো না। ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে ব্লগটা একদম সকাল সকাল শুরু করে দিয়েছি, আর একদম বাইরে থেকে স্টার্ট করছি, কারণ আজকে বাড়িতে কেউ নেই। আমি এখন এসেছি বাইরে একটুখানি, তো ভাবলাম ব্লগটা স্টার্ট করে দিই। অনেকক্ষণ আগেই ব্লগটা স্টার্ট হয়ে গেছে, কিন্তু তোমাদের সঙ্গে কথা বলতে পারিনি, সেই জন্য ভাবলাম যে চলো এখন একটুখানি সময় পেয়েছি হাতে, তো তোমাদের সঙ্গে একটুখানি কথা বলে নিই। আজকে মা বাড়িতে নেই, যার জন্য সকাল থেকে উঠেই রান্না বান্না তোড়জোড় লেগে গেছে। ছেলের রান্নাটা আর আমাদের বাড়ির রান্না একসঙ্গেই করছি, মানে ভাজাভুজিগুলো একসঙ্গে করে নিচ্ছি, পরে আলাদা করে ঝোলটোল করে নেবো। চল এখন বেশি কথা বলতে পারবো না, এখন যাওয়া যাক ঘরের দিকে। ঘরে গিয়ে রান্নাবান্না পুরো কমপ্লিট করে নিই, তারপর আবার ছেলেকে 8টার সময় তুলে ওষুধ খাওয়াতে হবে, তার আগে আমাকে সমস্ত কাজ করে নিতে হবে। ঘরটা ঝাড় দেওয়া হয়নি, দিদিভাই একটু ব্যস্ত ছিল, যার জন্য মানে বাইরের কাজগুলো করে চলে গেছে মাঠে, আমাকে ঘরটা ঝাড় দিতে হবে, ঘরটাও মুছতে হবে, যদি আমি সময় পাই তাহলে মুছবো, না হলে না মুছলেও হবে, কালকে মুছে দেবে। চলো এখন যাওয়া যাক। এইদিকে মুছিয়ে দিয়ে গেছি, যার মতন হয়েছে তাও পড়ে নি। যাই হোক, যেটা বলছিলাম ঘর আর্ধেক ঝাড় দেওয়া হয়েছে, ওই রান্না মানে ভাজা বসিয়ে দিয়ে যেটুকু যেটুকু করে ভাসতে পেরেছি, বলছি ঝাড় দিতে পেরেছি সেটুকু দিয়েছি। এখনও রুমগুলো বাকি আছে, বারান্দা টারান্দা ঝাড় দেওয়া হয়ে গেছে, তরকারিতে জল দিয়ে যাবো, বাকিটা শুধু ঝাড় দিতে।
এদিকে ভাতটাও হয়ে এসেছে, এটা উপর দিয়ে ছেলের বাকি খাবারটা এদিকে বসিয়ে দেব। অনেকে হয়তো মনে করো আমি রান্নাঘরে কোনো কাজ পাই না, দেখো ভাতের হাঁড়িটাও উপর দিলাম। এদিকে মাছ ভাজা রয়েছে আর এদিকে ছেলের তরকারির জন্য এইটুকু তুলে রেখেছি। চলো এদিকে কাজবাজ মোটামুটি হলো, ছেলের দুধটা আর এদিকে তরকারিটা বসিয়ে দিয়েছি, হতে থাক আমি ওইদিকে ঝাড় দিয়ে চলে আসি। কয়েকদিন পরে বাড়িতে আবার একটা বিয়ে আছে, যার জন্য তোড়জোড় কিন্তু আমাদের শুরু হয়ে গেছে। কোন দিন কী পরা হবে, কীভাবে সাজা হবে, তার জন্য প্রত্যেক দিন ট্র্যান্ড হল হয় আমাদের বাড়িতে। তরকারিটা ফুটে উঠেছে, এইবার আমি একটুখানি জিরের গুঁড়ো দিয়ে দেবো। এটা আমি শাশুড়িমাকে দেখেছি মানে ঝোলে জিরের গুঁড়ো দিতে, এতে টেস্টটা আমার মনে হয় যে এইভাবে দেওয়াতে হয়তো ভালো আসে। কেন কি আমি আলুতে আগে দিয়ে দিতাম, মানে কষানোর সময় দিয়ে দিতাম, এটা আমার মনে হয় যে খুব একটা ভালো লাগে না, এই ঝোলে দিলে আমার মনে হয় যে বেশি ভালো লাগে। যাই হোক এখন এতে আমি মাছগুলোও দিয়ে দেবো। আর এদিকে দুধটাও প্রায় হয়ে এসেছে, রাতের তরকারিটাও এখন করে রাখছি, মানে এই তরকারিটাই দুপুরে ছেলে খাবে আর বাকিটুকু রাতে আমরা সবজি খাবো। রাতের তরকারিটা এখন করার আরেকটা রিজন আছে, তোমাদের দাদাভাই আবার ফুলকপি খাবে না ওর ইউরিক অ্যাসিডের জন্য, সেই জন্য ভাবলাম যে একেবারে তরকারি করি, সকালে ওও খেয়ে যেতে পারবে, ছেলেও খেতে পারবে, যেটুকু থাকবে রাতে রুটি দিয়ে খেয়ে যাবে। বাবা বাবু কি বলছে, আমাকে পাত্তা দিচ্ছ না যে তোমরা? হাই বলো, ওই দিকে ওই দিকে, এখন চলো এখন এইটা নিয়ে খাইয়ে দিই। এখনই দুধ দিয়েছি, গাঢ় হয়ে গেছিল। খেতে বসলে যত রকমের বায়না হয়, কার্টুন চালিয়ে দাও, এখন তো কার্টুনও দেখে না, ওই দুই মিনিট দেখলো তারপরে ব্যাস শুরু হয়ে যায়। মানে একটা আকাশ দিতে হবে হাতে, আকাশটা দিলে সেইটা মনোযোগ দিয়ে করে আর এদিকে খেয়ে নেয় তাড়াতাড়ি করে। তোমাদের দাদাভাইয়ের জন্য ভাতটা বের করে নিয়েছি, এইটুকু ভাতও খাবে কি তার ঠিক নেই, আর তরকারি দিয়েছি যেটা খায় খাবে, মানে এইটুকু ভাতও ওর বেশি। চলো বেলা তো অনেক হলো, বাবাকেও খেতে দিয়ে দিই, তারপর একটু বাইরে যাব। বাইরে এসে দেখি তোমাদের দাদাভাইয়ের বাইকটা স্টার্টই নিচ্ছে না, একটু আগেই মাঠের থেকে আসলো কিন্তু এখন আর স্টার্ট নিচ্ছে না, কি হয়েছে কি হয়েছে কি জানি কি বললো, তো স্টার্টই নিচ্ছে না। অনেক চেষ্টা করে শেষমেশ স্টার্ট নিয়েছিল, তো অনেকক্ষণ টাইম লেগেছিল, মানে কি হয়েছে সেটাই বোঝা যাচ্ছিল না। শোনা ড্যাডের দেরি হয়ে গেছে, দেরি হয়ে গেছে না, বাইক এসেই স্টার্ট হচ্ছিল না, দেখলি না কি করে করলো, তাহলে আমরা সেই ইসেতে বাড়ি যাবো, মিষ্টিতে বাড়ি। আজকে ওরা সবাই সিম খাবে বলেছিল, তার জন্য মাঠের থেকে নিজেই গিয়ে নিয়ে এসেছে আর নিয়ে যেতে ভুলে গেছে। আমি খাবো ভাত আর এইদিকে ছেলে খাবে এখন দুধ, দেখো শুয়ে পড়েছে না। চলো নিজে রান্না করলাম, এবার টেস্ট করে দেখি যে কেমন হয়েছে। সেই সকালের পর তোমাদের সঙ্গে আর কথা বলার সময় হয়নি, এখন বাড়িতে একটা মিটিং হচ্ছে যার জন্য আমার মানে 15টা না 20টা যেন চা বানাতে হয়েছে, তো সেই চাই এখন রেডি করে সার্ভ করছি। চলো এটা বাইরে দিয়ে আসি, তারপর ছেলেকে নিয়ে ঘরে যাই, কারণ ওইখানে মিটিংয়ে কেউ কোনো কথা বলতে পারছে না, সেই জন্য আমাকে চাটা তাড়াতাড়ি করে দিতে বলল, চাটা দিয়ে এসে ওকে নিয়ে আমি ঘরে ঢুকব। তোমাদের মধ্যে থেকে একজন কমেন্ট করেছিলে তোমার ছেলেকে তুমি পড়াতে বসাও না, বসাই, তাই বলে কি রোজ ভিডিওতে দেবো, তাই দিই না।
আজকের ভিডিওটা এখানেই এন্ড করবো, আর কন্টিনিউ করবো না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, তখন টাটা বাই, টেক কেয়ার, লাভ ইউ অল।